মিথ্যা মামলায় ১২ বছর ধরে হয়রানির শিকার হচ্ছেন রংপুরের পীরগঞ্জ উপজেলার ৭ নম্বর বড় আলমপুর ইউপি চেয়ারম্যান হাফিজার রহমান। ঘটনার সাথে জড়িত না থেকেও হত্যা মামলার আসামি হয়ে রয়েছেন বিপাকে। এই ব্যাপারে প্রধানমন্ত্রী ও স্পিকারের হস্তক্ষেপ চেয়েছেন তিনি। ২০০৭ সালে রংপুরের পীরগঞ্জ উপজেলার সন্ন্যাসী বাজারে গণপিটুনিতে এক গরু চোর নিহত হয়। নিহত মোখলেসার উপজেলার হোসেনপুর গ্রামের মতলব মিয়ার ছেলে। স্থানীয় জনতা পিটিয়ে হত্যা করলে তার স্ত্রী বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে পীরগঞ্জ থানা হত্যা মামলা করেন। পরবর্তীতে একটি প্রভাবশালী মহলের হস্তক্ষেপে হাফিজুর রহমান চেয়ারম্যানকে মামলায় অন্তর্ভুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়। এরপর থেকে চেয়ারম্যান ও ইউপি সদস্যরা মামলায় ঝুলছে বলে অভিযোগ স্থানীয়দের। মানে পাবলিকই হলো চোর মারছে, এখন সেটা চেয়ারম্যান এবং মেম্বারদের উপর আর কি সেটা মিথ্যে হলো মামলা হলো দেওয়া হয়েছে। জনগণের মাঝখানে মারা গেছে, চেয়ারম্যানে প্রতিহিংসামূলক এই মামলা থেকে অব্যাহতি পেতে প্রধানমন্ত্রী ও স্পিকারের হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগী চেয়ারম্যান। মামলা আমি নির্দোষ হিসেবে আমি নিজেকে দাবি করতেছি এবং অত এলাকার লোকজন দাবি করে যে মামলাটা চেয়ারম্যানকে ফাঁসানো হয়েছে রাজনৈতিক প্রতিহিংসামূলক ঘটনায়। সেহেতু কারণে আমি মাননীয় স্পিকার এবং মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আমি আবেদন করছি আমাকে যেন এই মিথ্যা মামলা থেকে আমাকে যেন অব্যাহতি দেওয়া হয়। এজাহারের নাম না থাকলেও বাদীর অভিযোগের প্রেক্ষিতে চেয়ারম্যানের নাম অন্তর্ভুক্ত করা হয়েছে বলে দাবি এই আইনজীবীর। পুলিশ তদন্ত করে চেয়ারম্যান সাহেবকে বাদ দিয়েছিলেন, দিয়ে চার্জশিট দাখিল করেছিলেন। এই মামলার এজাহারকারী পরবর্তীতে বিজ্ঞ আদালতে নারাজি কর, তার ভিত্তিতেই চেয়ারম্যান সাহেবকেও হাফিজার রহমান তাকে সম্পৃক্ত করে চার্জশিট দাখিল করেন। সুষ্ঠু তদন্তের মাধ্যমে সংশ্লিষ্টরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এমন প্রত্যাশা এলাকাবাসীর। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি।